নতুন নতুন টিপস ভিডিও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পম্পা, ওয়েলকাম ব্যাক টু পম্পা স্টার্স। আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, রিকোয়েস্টেড একটি ভিডিও, পিম্পলস অর্থাৎ ব্রণ। ব্রণ আমাদের মুখে কিন্তু একটি বড় সমস্যা। ব্রণও মুখের উপরে থাকলে দেখতে কিন্তু খুবই খারাপ লাগে এবং মানুষের সামনে যেতেও লজ্জা লাগে। এই ব্রণও বেশি হয়ে থাকে টিনেজারদের মুখে, উঠতি বয়সের ছেলে ও মেয়েদের মুখে বেশি দেখা দেয়। এছাড়াও কিন্তু ব্রণও যে কারোর মুখে হতে পারে। উঠতি বয়সের মেয়েরা ছাড়াও কিন্তু এই ব্রণের সমস্যায় ভুগছেন অনেকেই। এই ব্রণও অনেক কারণেই হতে পারে, ইন্টারনাল প্রবলেমের থেকেই কিন্তু এই ব্রণও হয়। যেমন অনেকের ঘুম হয় না, পেট ক্লিয়ার থাকে না, অনেকেই হরমোন চেঞ্জ হয়, এইসব নানা রকম কারণে কিন্তু ব্রণ হতে পারে। আর এই ব্রণ থেকে পরিত্রাণ পেতে আমি আজ আপনাদের সাথে কিছু স্টেপ বাই স্টেপ টিপস দিব। এগুলো যদি ফলো করেন গ্যারান্টি এক সপ্তাহের মধ্যে কিন্তু ব্রণ একদমই সেরে যাবে। এছাড়াও ইন্টারনাল কিছু ফুড খেতে হবে, যেমন ভাজা পোড়া, এগুলো আমাদেরকে পরিত্রাণ করতে হবে। তেলের জিনিস খাওয়া যাবে না এবং শাক সবজি ফল মূল প্রচুর পরিমাণে খেতে হবে। প্রতিদিন 8 গ্লাস অন্তত পানি খেতে হবে এবং তেল ঝোল এগুলো একদমই পরিত্রাণ করতে হবে। যদি এগুলো ছাড়া নাই বাঁচেন, মাসে একবার অথবা সপ্তাহে একবার খেতে পারেন, কিন্তু চেষ্টা করবেন ভেজিটেবল খাওয়ার জন্য এবং প্রচুর পরিমাণে পানি খাওয়ার জন্য। প্রথমে আমি আপনাদেরকে বলবো একটি ডিটক্স অর্ডারের কথা। এই ডিটক্স অর্ডারটা প্রতিদিন খাবেন, তাহলে দেখবেন আপনাদের ব্রণও কিন্তু খুব সহজে ভিতর থেকেই সেরে যাবে। প্রতিদিন রাতে 1 গ্লাস পানির মধ্যে 1 টেবিল চামচ মেথি, 1 টেবিল চামচ মৌরি, এই দুটি উপাদান মিক্স করে ভিজিয়ে রেখে দেবেন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই পানিটি খাবেন। সপ্তাহে 2 বার খাওয়ার জন্য চেষ্টা করবেন যাদের অনেকগুলো ব্রণ। যাদের অল্প ব্রণ তারা সপ্তাহে 1 বার খেলেও হবে। এইভাবে সপ্তাহে 2 বার খাবেন 1 মাস পর্যন্ত, তাহলে 8 বার খাওয়া পড়বে আর ভিতর থেকেই দেখবেন ব্রণ আস্তে আস্তে সেরে যাবে। এছাড়াও কিন্তু আপনারা খেতে পারেন গ্রিন টি। গ্রিন টি প্রতিদিন সকাল অথবা রাতে খাওয়ার জন্য চেষ্টা করবেন। গ্রিন টি খেলে ভিতর থেকে জীবাণুগুলো দূর করবে এবং এই গ্রিন টি নিয়মিত খাওয়ার ফলে স্কিন সুন্দর থাকে এবং ভিতর থেকে পেট ক্লিন থাকে, ভিতর থেকেও কিন্তু ব্রণ সারাতে সাহায্য করে। আমি আজ যে টিপসগুলো দিব এগুলো চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ, যেটি আপনাদের কাছে সুবিধা মনে হয় সেভাবে করবেন। নিয়মিত 7 দিন করবেন, দেখবেন ব্রণ একদমই মুখ ক্লিয়ার হয়ে গেছে। এখানে প্রথমে আইস কিউব নিয়েছি, দেখুন এখানে আপনাদের মুখে যেখানে ব্রণ আছে সেখানে কিন্তু এরকম 1টি বা 2টি আইস কিউব নেবেন। এরপর পরিষ্কার সাদা পাতলা কাপড় অথবা টিস্যু পেপারের মধ্যে নিয়ে এইভাবে আলতোভাবে যেখানে ব্রণ আছে সেখানে সেখানে এরকম আলতোভাবে চেপে চেপে ধরে রাখবেন। এইভাবে কিছুক্ষণ আপনারা মুখের উপরে চেপে চেপে দিবেন, দেখবেন অনেকটা রিল্যাক্স ফিল করছেন এবং ভিতর থেকে কিন্তু ব্রণগুলো বসে যাবে। এই আইস কিউব আপনারা চেষ্টা করবেন দিনে 1 বার অথবা 2 বার এভাবে মুখে দেওয়ার জন্য। স্টেপ 2, ফেস প্যাক মাখার জন্য আমি এখানে 2টি ফেস প্যাক দিব, একটি রাতে মাখতে হবে আর একটি দিনে। দিনে আপনারা এই ফেস প্যাকটি মাখবেন। নিম পাতা, সবাই চেনেন নিম পাতা। নিম পাতা যদি আপনারা না পান, নিম ফেস প্যাক এখন সর্বত্র বাজারে পাওয়া যায়, ইন্ডিয়ান স্টোরগুলোতে খোঁজ নিলেই কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। এই নিম পাতা পেটে তার রস মুখের উপরে দিয়ে যেখানে ব্রণ সেখানে সেখানে দিয়ে দিবেন। যদি নিম পাতা না থাকে তাহলে নিম ফেস প্যাক গুলাব জলের সাথে মিক্স করে খুব ভালোভাবে একটি প্যাক তৈরি করে যেখানে ব্রণও সেই ব্রণের উপরে দিয়ে দিবেন। এতে করে সমস্ত মুখে দিবেন না, যেখানে যেখানে ব্রণ সেইখানেই দিবেন। এরপর হালকা উষ্ণ গরম পানি দিয়ে মুখটি ধুয়ে নেবেন। মুখে কখনোই ডলাডলি করবেন না, আলতোভাবে মুখটি ধুয়ে নেবেন। এই নিমের পেস্ট মুখে দিলে মুখের যে জীবাণুগুলো থাকবে, ব্রণের যে ব্যাকটেরিয়াগুলো, খুব সহজে কিল করবে। এতে করে ব্রণগুলো বসে যাবে আর খুব সহজেই কিন্তু ব্রণ রিমুভ হয়ে যাবে।
এখন যে ফেস প্যাকটির কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ, এটি কিন্তু দিনে একবার হলেও মাখতে হবে। আর অবশ্যই এটি মাখবেন রাতে ঘুমানোর সময়, আর এটি মেখে কিন্তু কখনোই মুখটি ধোয়া যাবে না। এই ফেস প্যাকটি মেখে রাতে ঘুমিয়ে পড়বেন। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মুলতানি মাটি, এরপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া। এই মুলতানি মাটি আর হলুদ গুঁড়া খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই ফেস প্যাকটি পুরনো সারানোর জন্য খুবই কার্যকরী। হলুদ গুঁড়া আমাদের মুখের ব্যাকটেরিয়া দূর করে, মুলতানি মাটি আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মধু। মধু এখানে দিয়ে দিবেন অল্প করে। যাদের অ্যালার্জি আছে বা মধু শুট করে না, তারা কিন্তু এই মধু স্কিপ করবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ মধু। আর এই মধুটি অবশ্যই খাঁটি মধু হতে হবে, চেষ্টা করবেন খাঁটি অর্গানিক মধু দেওয়ার জন্য। এখন এখানে এই মধু, মুলতানি মাটি, হলুদ গুঁড়া এই 3টি উপাদান খুব ভালোভাবে মিক্স করব। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ। এখানে 1 টেবিল চামচ কাঁচা দুধ দিয়ে দিচ্ছি। এই ফেস প্যাকটি বানিয়ে আপনারা কিন্তু ফ্রিজে 3 দিনের জন্য রেখে দিতে পারেন। এটি কিন্তু প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে কিন্তু মেখে ঘুমাতে হবে। এটি মেখে কিন্তু মুখটি ধোয়া যাবে না। এখানে আপনারা যদি কাঁচা দুধ না দিতে চান, সেক্ষেত্রে কিন্তু গোলাপ জল দিতে পারেন। এখানে আপনাদের যেটি সুবিধা হয় সেটিই দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1টি লেবু। এখানে লেবু অর্ধেক করে কেটে নিচ্ছি, আর এখানে 1/2 টেবিল চামচের মতো লেবুর রস নিয়ে নিব। এখানে একটু সামান্য দেখুন চেপে নিব। আর এই লেবু আমাদের স্কিনের জন্য অনেক ভালো। লেবু মুখের ব্যাকটেরিয়া কাটাতে খুবই কার্যকরী ভূমিকা রাখে। লেবুর মধ্যে ভিটামিন সি থাকায় আমাদের স্কিনের জন্য লেবুর রস খুবই ভালো। এখন সব উপাদানগুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন বলে দিচ্ছি এই ফেস প্যাকটি কিভাবে ব্যবহার করবেন। যাদের মুখে অনেকগুলো ব্রণ অথবা 1-2টা ব্রণ অনেকগুলো ব্রণ, এই ফেস প্যাকটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে মেখে নেবেন। এইখানে দেখুন সামান্য আঙ্গুলের মাথায় নিয়ে যেখানে যেখানে ব্রণ সেখানে সেখানে এইভাবে পয়েন্ট করে করে দিয়ে দিবেন। যেখানে ব্রণ আছে সেখানেই কিন্তু এরকম পয়েন্ট করে দিবেন। কোনো রকম ডলাডলি করবেন না এবং সমস্ত মুখেও দিবেন না। যেখানে ব্রণ ঠিক সেইখানে সেখানে এইভাবে দিয়ে নেবেন। এরপরে মুখে মেখে আপনারা ঘুমিয়ে পড়বেন। সকালে উঠে হালকা গরম পানি দিয়ে মুখটি আলতোভাবে ধুয়ে নেবেন। মুখে পরানো হলে কখনোই হাত দিবেন না, এবং পরানো কখনোই চেষ্টা করবেন না নখ দিয়ে বরণ গলানোর জন্য। এতে করে জীবাণু চারিদিকে লেগে যেয়ে কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় বরণগুলো বেশি হয়। আজকের যে টিপসগুলো দিয়েছি পিম্পলস অর্থাৎ পোড়নের জন্য, এই টিপসগুলো যদি 7 দিন একটানা মেনে চলেন তাহলে কিন্তু পোড়ন একদমই চলে যাবে। এই টিপসগুলো ফলো করবেন, আর ভিতরে যে ফুডগুলো খেতে বলেছি এগুলো খাবেন। সব কিছু মেনে চললে ইনশাল্লাহ 7 দিনের মধ্যেই কিন্তু পোড়ন চলে যাবে, আর আপনাদের মুখ হয়ে উঠবে উজ্জ্বল ফর্সা গ্লোয়িং স্কিন। বন্ধুরা, আশা করছি পিম্পলস অর্থাৎ পোড়নের এই টিপসগুলো আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকারে আসবে। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।